নমস্কার, বাংলা বলছে চ্যানেল এবং ওয়েভ ইন্ডিয়া বাংলা দুটো চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তিন সাংবাদিককে নিয়ে এসেছি, রাজনৈতিক বিশ্লেষণ করবেন তিন সাংবাদিক। আপনারা জানেন যে সম্প্রতি 8ই অক্টোবর বিজেপির ডাকে এই রাজ্যে হয়ে গেল নবান্ন অভিযান। এর আগে আমরা 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব সভাপতি থাকাকালীন যে 21শে জুলাই যে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন তাতে 13 জন শহীদ হয়েছিল। তারপরে সেটা 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়লেন তৃণমূল কংগ্রেস, এবং এই 21শে জুলাইকে পুঁজি করে আজকে ধীরে 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 তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। তো আমরা সেদিনকার সেই 21শে জুলাই 93 সালের আর 2020 এর আগে, যদিও 2019-এ বামফ্রন্টের ডাকে নবান্ন অভিযান হয়েছিল, সেখানেও বেশ রক্তারক্তি কাণ্ড ঘটেছিল। তো এবারে সম্প্রতি 2020-তে 8ই অক্টোবর আবারও নবান্ন অভিযান বিজেপির ডাকে হয়েছে। তো আমরা এই নিয়েই বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন প্রথিতযশা সাংবাদিক, রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, রয়েছেন দেবাশিস দাশগুপ্ত, রয়েছেন অরূপ কালী। আমরা তিনজনকেই আমাদের এই বাংলা বলছে চ্যানেল এবং ওয়েভ ইন্ডিয়া বাংলা দুটো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম জয়ন্তদার কাছেই আসছি। জয়ন্তদা, 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান, আপনি তখন দেখেছিলেন সেই চোখে, আর এইবারে কত বছর একটা নবান্ন অভিযান হয়েছিল বামফ্রন্টের ডাকে, আর গত 8ই অক্টোবর বিজেপির ডাকে নবান্ন অভিযান, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? এখানে তো দেবাশিস এবং অরূপকালী রয়েছে, ওরাও খুব কাছ থেকে ব্যাপারটা দেখেছে। 21শে জুলাই যে সমাবেশটা ছিল আমরা জানি, সেটা ছিল যুব কংগ্রেসের ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন এবং সেই সময় সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে তিনি মহাকরণ অভিযান করেছিলেন। এই মহাকরণ অভিযান এবং নানান আমি সেই কারণে মহাকরণ অভিযান সেদিনে যে 21শে জুলাই হয়েছিল তার সঙ্গে এই নবান্ন অভিযানের তুলনা করতে চাইব না। এই কারণে চাইব না যে দুটো সম্পূর্ণ ভিন্ন এবং পৃথক পরিবেশ, পৃথক পরিস্থিতি। বিশেষ করে কদিন আগে তুমি যেমনটা বলছিলে যে 8ই অক্টোবর বিজেপি একটা সমাবেশ করেছিল নবান্ন অভিমুখে, করোনা কালে এরকম একটা সমাবেশ কিন্তু আমি বলবো অভূতপূর্ব। কিন্তু 21শে জুলাই সমাবেশ ছিল সেই যেটা আমরা 9 দশকের গোড়ায় দেখেছিলাম, সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিতে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, আর সেই কারণে সেটির সঙ্গে এই দুটো অভিযানের তুলনা করাটা কোথায় বাস্তবসম্মত হবে না। বিপ্লব, হ্যাঁ ঠিক আছে, দেবাশিস আপনি কি চোখে দেখছেন? হ্যাঁ, আমিও জয়ন্তদার সঙ্গে সম্পূর্ণ একমত যে 93 সালের যে যুব কংগ্রেসের যে মহাকরণ অবরোধ হয়েছিল তার সঙ্গে এই 8ই অক্টোবরের বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে গুলিয়ে ফেলা ঠিক নয়, দুটোর কোনো তুলনা চলে না। তখনকার পরিপ্রেক্ষিতটা ছিল অন্য এবং আজকের পরিপ্রেক্ষিতটা সম্পূর্ণ অন্য, এবং তার যা ব্যাপ্তি ছিল সেই মহাকরণ অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, 13 জন গুলিতে মারা গিয়েছিল, তারপরে ব্যাপক ভাঙচুর, দক্ষ যজ্ঞ ইত্যাদি হয়েছিল, পুলিশ জখম হয়েছিল, সেই তুলনায় কিন্তু আজকের যে সম্প্রতি যে বিজেপির যে যুব মোর্চার যে অবরোধ তার কোনো তুলনা হয় না। সেই ব্যাপ্তিও অন্তত আমাদের চোখে পড়েনি, নিশ্চয়ই কিছু সামান্য গোলমাল হয়েছে, কিন্তু তার সঙ্গে 93 সালের ঘটনার কোনো তুলনা চলে না। তবে একটা জিনিস আলোচনা করা যেতে পারে যে এই যে ঠিক পুজোর আগে আগে সামনে অ্যাসেম্বলি ইলেকশন একদম দোরগোড়ায়, এখন সব দলই তৎপরতা বাড়িয়েছে এবং যত দিন যাবে তৎপরতা আরো বাড়বে, যে এই যে বিজেপি যে যুব মোর্চা যে অভিযানটা করলো সেটা বিজেপিকে কতটা মাইলেজ দিল, এটা একটা আলোচনার বিষয় হতে পারে। তার কারণ যে দেখা গেল যে
এদের অ্যানাউন্সমেন্টটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল, যে কর্মসূচিটার অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু রাতারাতি তৃণমূল প্রশাসন বা রাজ্য সরকার হঠাৎ করে বৃহস্পতিবার এবং শুক্রবার স্যানিটাইজেশন করা হবে বলে নবান্ন বন্ধ করে দিল। তো এতে তো বিজেপি একটা বলার সুযোগ পেয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, একটা পলায়নী মনোবৃত্তি কাজ করেছে, তার জন্য তিনি নবান্ন বন্ধ করে দিয়েছে। এটা তো বিতর্কিত বিষয়, বিজেপি স্বাভাবিকভাবেই বলবে, কিন্তু এইটা বোধ হয় না করলেও হতো, এটা তো একটা বলার সুযোগ কেন গভর্নমেন্ট দিতে গেল এটা আমারও প্রশ্ন। এর আগে যখন 93 সালে মহাকরণ অবরোধ হয়েছে বা তারও আগে যখন কংগ্রেস আমলে তখন বরকত সাহেব পিসিসি প্রেসিডেন্ট, তিনিও মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন, নানা দিক থেকে মহাকরণ ঘিরে দেওয়া হয়েছিল, তখন জ্যোতিবাবু প্রাইমারি চিফ মিনিস্টার ছিলেন, তখনও কিন্তু কখনো যদিও তখনকার মতো তখন করোনা ভরোনা ছিল না, কিন্তু ভয়ের চোটে তো জ্যোতিবাবু রাইটার ছুটি দিয়ে দিতে পারতেন বা বলে দিতে পারতেন যে সরকারি সমস্ত অফিস ওই দিন ছুটি থাকবে, বা 93 সালে তো একটা ব্যাপক বিক্ষোভের আশঙ্কা ছিলই, তখনও কিন্তু জ্যোতিবাবু সরকারি অফিস বা রাইটার্স ভয়ের চোটে বন্ধ করে দেননি। কিন্তু এইটা হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল প্রশাসক রাইটার্সটা এই নবান্নটা বন্ধ করে দিল স্যানিটাইজেশনের জন্য? স্যানিটাইজেশন করতে হলে দুদিন পরে করতে পারতো, দুদিন আগে করতে পারতো, ঠিক একদম বেছে বেছে সেই বৃহস্পতিবার 8ই অক্টোবরই স্যানিটাইজ করতে হবে, এটা একটা কেমন ছেদ যুক্তি। এটা স্বাভাবিকভাবে যে কারোর মধ্যে মনে হতে পারে, আমজনতাও মনে করতে পারে যে বোধহয় ভয় পেয়ে বিজেপি একটা বিশাল কিছু করবে, সেই ভয়ে হয়তো ঢুকে পড়বে, সেই ভয়ে মহাকরণ তাই নবান্ন ছুটি দিয়ে দিল। এটা আমার মনে হয় একটু মানে শিশু সুলভ হয়ে গেছে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। শিশু সুলভ হয়ে গেছে বলে মনে হচ্ছে কি, নবান্ন সেদিন যে স্যানিটাইজারের জন্য বন্ধ করে দেওয়া হলো, কিন্তু সেই সময় সেটা কি ঠিক ডিসিশন বলে মনে হচ্ছে? সরকার কি ভয় পেয়েছে? বিপ্লব, আমার যেটা মনে হয়, ভোট আসছে আর 6 মাসের মধ্যেই ভোট, সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক রাজনৈতিক দলই তাদের নির্দিষ্ট কর্মসূচি দেবে, এবং বিরোধী চেষ্টা যেহেতু এখন বিজেপি প্রায় দখল করে নিয়েছে, তো বিজেপি তো নানা রকম কর্মসূচি নেবে। এখন তো কর্মসূচি রোখার জন্য দুটো পদক্ষেপ থাকে, একটা হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ, একটা হচ্ছে পলিটিক্যালি সেটাকে লড়া। মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশীষদা যেটা বলছিল, প্রশাসনিক পদক্ষেপ হিসাবে যে স্যানিটাইজেশনের জন্য সেদিন বন্ধ রাখলেন, সেই জায়গাটা আমার মনে হয় কোনো জায়গায় একটা আঘাতটা এই জন্যই, হয়তো স্যানিটাইজেশন দরকার, সেটা শনিরবারও করা যেত, সেটা শুক্র শনিবারও করা যেত, কিন্তু একটা দিন কেন, সেটা যে যুক্তিই দিক না কেন, সেই যুক্তিটা কিন্তু তাদের কর্মীদের কাছে নিয়ে যাওয়াটা আমার মনে হয় খুব কঠিন হবে। বা বিজেপির উল্টো দিক থেকে তুমি যদি দেখো, বিজেপি সেটা অনেক কিছু বলতে পারবে, দেখো পালিয়ে গেল যেই মহাকরণ অভিযান বা নবান্ন অভিযান, সেটা কোনো সময় তো আর নবান্নটা দখল হয় না। অবশ্য হ্যাঁ, জ্যোতিবাবু 93 সালে বলেছিলেন তো মহাকরণটা দখল করে নিতে এসেছিল, আমি গুলি এখানে পুলিশ কি করবে, তো সেটা জ্যোতিবাবু বলেছিলেন তখন। আমি জানি না এদের আর কি ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করছিল তৃণমূল কংগ্রেসের। তো আমার যেটা মনে হয়েছে, সেটা নবান্ন তো অত দূরই এগোতে পারত, তার বেশি তো এগোনো যেত না, তাতে পুলিশ আটকাতোই, কিন্তু পরবর্তীকালে এইটা নিয়ে যখন প্রচার হবে, তখন আমার মনে হয় কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস যখন এটার পাল্টা প্রচার করবে, এটা কিন্তু তাদের শেষ করতেই হবে। তাহলে কি সেদিন ভয় পেয়েছিল? দেখো তারপরে আমরা সবসময় জানি এর কোনো লোক সংখ্যা কত হয়, এর কোনো ঠিক থাকে না, পুলিশ একরকম বক্তব্য রাখে, কত লোক হয়েছিল, এ বলবে 5,000 হয়েছিল, ও বলবে 50,000 হয়েছিল, সে চাপন তত্ত্ব চলতেই থাকবে। কিন্তু দুটো জিনিস যেটাকে কাউন্টার করা এবার নবান্ন অভিযানের সব থেকে বড় জিনিস, একটা হচ্ছে এই স্যানিটাইজেশন, আর একটা হচ্ছে আমার যেটা অত্যাধিক মনে হয় এই যে রং দেওয়া। আমরা বলা হচ্ছে যে হোলির রং দেওয়া হলো, আচ্ছা বিপ্লব আমরা তো আমরা জানি হোলির রঙও তো এখন বলা হয়েছে, কেউ যদি নিজে না চায় তাহলে তাকে রং দেওয়াটা অপরাধ, সেরকম ভাবেই তো বলা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে আমি যদি রং দিতে না চাই আমাকে দেওয়া যাবে না, তাহলে হোলির রং তো এরকম মাস্ক এলে দিয়ে দেওয়া যায় না। এবং আর একটা খুব খারাপ জিনিস যে তুমি চিহ্নিত করো, যে আমি চিহ্নিত করে দিচ্ছি একটা লোককে যে সে এই মিছিলে বা এই অভিযানে অংশগ্রহণ করেছিল। এবার এই চিহ্নিতকরণের জন্য সেই লোকটি যদি তার এলাকায় গিয়ে কাঞ্চিত হয় তাহলে এর দায় কে নেবে? আমার মনে হয় সেটার জন্য কিছু টাঙ্গল উঠতে পারে বিপ্লব, সেই জায়গাটা হয়তো ঠিকঠাক হয়নি। জয়ন্ত দা, কৌশলগত ভাবে হয়তো তৃণমূল দেখা গেল যে বা তৃণমূল সরকার এটাকে হয়তো বিজেপি যুব মোর্চার যে নবান্ন অভিযান হয়তো আটকে দিল, বেশ কয়েক কিলোমিটার আগে আগে তাদেরকে পুলিশ ব্যারিকেড করে আটকে দিয়েছে, কিন্তু অ্যাটল লাভটা কার হলো বলে আপনার মনে হয়? রাজনৈতিক ভাবে লাভটা কার বলো তাহলে আমি বলবো যে এই করোনা কালে বিজেপি যে এরকম একটি সমাবেশ করতে পেরেছিল এবং এই ধরনের সমাবেশ বা কর্মসূচি রাজনৈতিক দলের ক্ষেত্রে সবসময় লাভ হয়, এই কারণে লাভ হয়। মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই ধরনের কর্মসূচি নিতেন, তখন তিনি বিরোধী আসনে ছিলেন, বিরোধী আসনে থাকার কতগুলো অ্যাডভান্টেজ রয়েছে। সেই অ্যাডভান্টেজ গুলো হচ্ছে বিরোধী আসনে থাকলে প্রশাসনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মসূচি নেওয়া যায়। আমাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি তৃণমূল সুপ্রিমো, সুতরাং তার একটা দায়িত্ব রয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার, আবার এট দ্য সেম টাইম তিনি রাজনৈতিক ভাবে মোকাবিলা করবেন বিজেপি। তবে এ বিষয়ে আমি অন্তত পক্ষে দ্বিধাহীন যে এই ধরনের সমাবেশ বিজেপি যেটা করতে পেরেছে এতে গেনার যদি কেউ হয় তাহলে তা বিজেপি হয়েছে। এই কারণে বিজেপি হয়েছে যে বিজেপি বোঝাতে পেরেছে যে তারা একটা একটা কমেন্ডেবল ফোর্স, এবং এই করোনার মধ্যে তারা যেভাবে জমায়েতটা করেছে বিভিন্ন দিক থেকে সেটা নিঃসন্দেহে তারিফ হওয়ার যোগ্য। আমি জানি না আমার সঙ্গে যে সমস্ত সহবাসকারা রয়েছে তারা একমত হবেন কিনা। প্রথম কথা, করোনাতে সামাজিক দূরত্ব বিধি রয়েছে, করোনার সময় মানুষের মনে একটা ভীতি রয়েছে, সেগুলিকে খানিকটা জয় করে এই যে একটা সমাবেশ করতে পারাটা এটা আমার মতে বিজেপি হয়েছে। হ্যাঁ দেবাশিস, আপনি কি বলবেন এর সার্থকতা, মানে কোন দল এর মানে ফায়দাটা পেল বলে মনে হচ্ছে? কিছুটা অ্যাডভান্টেজ বিজেপির অবশ্যই, যেটা জয়ন্তদা বললেন, জয়ন্তদার সঙ্গে আমিও একমত যে এই প্রচারটা ওদের অনেকদিন আগে থেকেই ছিল এবং তার জন্য যুব মোর্চা বা বিজেপি জেলায় জেলায় ব্যাপক প্রচার করেছে সংবাদ মাধ্যমে, বিশেষত টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিয়েছে। ওরা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এই করোনার আবহেও কিন্তু ওরা যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এবং সেই করোনা ভয়কে, সেই করোনার ভীতিকে উপেক্ষা করে যেভাবে লোকসমাগম হয়েছে সেটাকে কিন্তু খাটো করে দেখার মতো নয়। এবং যে স্পিরিট আমি টিভিতে দেখেছি যে যুবকর্মীদের বা বিজেপি কর্মীদের মধ্যে এবং বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে উন্মাদনা ছিল, যে জোশ ছিল, সেটা কিন্তু ভোটের এই ছ মাস আগে বিজেপিকে কিছুটা হলেও একটু এ দেবে আর কি, মানে কি বলবো, একটু মনোবল যোগাবে বলে আমার বিশ্বাস। কাজেই এটা একটু বিজেপি যেটা হয়তো রাজ্য সরকার ভেবেছিল যে নবান্ন বন্ধ থাকলে ব্যাপারটা অত জমবে না, বিজেপির প্রোগ্রামটা মাঠে মারা যাবে, সেইভাবে কোনো কোনো মিডিয়া একটা প্রচারও চালিয়েছিল, বা ইভেন প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও কোনো কোনো মিডিয়া একটা বলার চেষ্টা করেছিল যে একেবারে মাঠে মারা গেছে, ঢক্কা ডিনাদি সার, কেউ কেউ আবার এক ধাপে গিয়ে লোকসংখ্যাও বলে দিয়েছে আর কি, উৎসাহের আতিশয্যে হাজার খানেক লোকে, যে সেটা প্রশ্ন না হাজার খানেক কি হাজার পাঁচে, কেউ তো গুনতে যায়নি, কিন্তু সাধারণ মানুষ দেখেছে যে কিরকম লোকজন হয়েছে। যেটা জয়ন্তদা বললেন যে এই আবহে বিভিন্ন কলকাতার বিভিন্ন পয়েন্ট থেকে যেভাবে হাজারে হাজারে লোক এসছে এবং তাদের যে মুড ছিল, আমি বলছি যে মুড একটা বড় কথা, একটা পলিটিক্যাল মুভমেন্টের মুডটা হলো একটা বড় জিনিস, সেটা থেকে কিন্তু বিচার করা যায় যে তারা কতটা মাইলেজ পেয়েছে, এবং সেই জোশটা কিন্তু দেখা গেছে, এবং সেটা অবশ্যই ভোটের এই মাত্র কয়েক মাস আগে যথেষ্টই বিজেপির পক্ষে কার্যকর হবে। এবং আরেকটা কথা বলার, যে বিজেপির
ভেতরে যতই গোষ্ঠী দ্বন্দ্ব থাকুক, বিভিন্ন গ্রুপিজম থাকুক, এই প্রোগ্রামটাতে কিন্তু সকলেই একদম উঠে পড়ে লেগেছে এবং তারা সক্রিয় ছিল। কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে অর্জুন সিং, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, তারপর আরো অন্য কেন্দ্রীয় নেতারা, রাজ্য নেতারা, সবাই যে যার মতো করে পার্টিসিপেট করেছে, এটা অবশ্যই বিজেপির পক্ষে একটা অ্যাডভান্টেজ এটুকু বলছি। এই নবান্ন অভিযান আমরা দেখছি রাজনৈতিকগত ভাবে বিজেপিকে অনেকটা উজ্জীবিত করেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষের কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া বা সেরকম কিছু, তাও একটা যে শিখ যুবককে ধরা হয়েছিল, যে বিতর্ক একটা অস্ত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটাও আবার পাগড়ি তার খোলা নিয়ে আরো একটা বিতর্ক তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সরকার পক্ষ কি খানিকটা নিস্তেজ হয়ে পড়ছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এই দলটি অনেক বেশি পুলিশ বা প্রশাসনের ওপর বিপ্লব নির্ভরশীল হয়ে পড়ছে। যে কোনো জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উঠে এসেছিলেন তার দক্ষতার জোরে, তার জনপ্রিয়তার জোরে, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটা বুথে তাদের সংগঠনটা কায়েম করতে পেরেছে। কিন্তু আপাতত বিজেপির মোকাবিলা করার জন্য যত না সংগঠনের উপর জোর দিচ্ছে, অনেক বেশি বিপ্লব মনে হচ্ছে আমার পুলিশ বা প্রশাসনের ওপর তাকে মোকাবিলা করতে চাইছে, যেটা কিন্তু খুব একটা লাভজনক নাও হতে পারে, সেটা একটা খুব খুব একটা ডিভিডেন্ড নাও দিতে পারে। তুমি সংগঠনের মোকাবিলা সংগঠন দিয়ে করবে, যখন পুলিশ নির্ভর কোন দলে অত্যাধিক পুলিশ নির্ভরশীলতা হয়ে যায়, সেই দল কিন্তু তার পুলিশের চশমা দিয়েই বা প্রশাসনের চশমা দিয়েই সবকিছু দেখে। আমি খুব কাছ থেকে সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনকে আমি দেখেছিলাম, সেই আন্দোলনে আমি দেখেছিলাম যে সিপিএম বা সিপিএম নয়, আমি যদি নির্দিষ্টভাবে বলতে চাই বুদ্ধবাবু, বুদ্ধবাবু কিন্তু সেই সময় দলের কথা শোনেননি, জেলা নেতৃত্বের কথাও শোনেননি, অনেক বেশি পুলিশ নির্ভর উনি হয়ে গিয়েছিলেন। উনি পুলিশ কি বলবে, উনি প্রশাসন কি বলবে, সিঙ্গুরের সময় আমি দেখেছিলাম তৎকালীন শিল্প সচিবের কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল পার্টির সিঙ্গুরের জেলা কমিটি কি বলবে তার থেকে। নন্দীগ্রামে তখনকার তৎকালীন আইজি কি বলবে বা পুলিশ কি বলবে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল দলের থেকে। তার ফল কিন্তু সিপিএম কে পেতে হয়েছে। এখানেও আমার বিপ্লব যেটা মনে হচ্ছে যে কৌশলগত ভাবে এই অত্যাধিক পুলিশ নির্ভরতা বা এই অত্যাধিক প্রশাসনের নির্ভরতা, এইটা কোনো ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে না? তো আর দ্বিতীয়ত দেখো, শিখের আমি যদি ওই বিষয়ে নাই জানি, কিন্তু যে পাগড়ি খোলা বা আমার যেটা মনে হয়েছে, একটি লোক পড়ে গেছে মাটিতে, তারপরেও তাকে লাঠিপেটা করা হচ্ছে, এটা বোধহয় মানবাধিকারের সঙ্গে যায় না। একটি লোককে তুমি অ্যারেস্ট করতে পারো, সে যদি তা অনিয়ম করে নিশ্চয়ই অ্যারেস্ট করবে, তার জন্য আদালত আছে, তার জন্য পুলিশ আছে, কিন্তু তাকে রাস্তায় ফেলে ওরকম ভাবে মারা যায় না, কোন মানবাধিকার তাকে সেই প্রশ্রয় দেয় না। হ্যাঁ জয়ন্তদা, আপনার কাছে আসি। জয়ন্তদা, এই অরূপদা যেটা বললো পুলিশি নির্ভরতা, আমরা দেখেছি যে এখন বেশ কিছু আন্দোলনে পুলিশকেই সামনে গেতে, পুলিশ তো নিশ্চয় প্রশাসনের কাজ করবে, পুলিশ আটকাবে, নিশ্চয়ই করবে, কিন্তু পুলিশ যে একটা যে নির্মম হয়ে গেছে, যে একটা আন্দোলনকে রোখার জন্য যে একটা লাঠি যদি তোলা হয়, আমরা জানি যে পুলিশের একটা লাঠি যদি তোলা হয়, সে যত বড়ই যাই হোক সে কিন্তু পেছনে পালায়। দেখা যাচ্ছে যে পুলিশ লাঠি তুলে এমন মার মারছে এক একজনকে, যেখানে একটা মারলেই হয়তো সে ব্যাক করে চলে যায়, সেখানে দেখা যায় নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, আমরা বেশ কিছু ছবি দেখেছি। তো এই জায়গা থেকে যে এইটা কি মানুষের কাছে একটা মানে মানবাধিকার বলুন বা মানুষের কাছে একটা সরকারের একটা ব্যর্থতা বা তুলে ধরছে না? বিপ্লব, প্রথমে আমি বলবিন্দর সিং এর ঘটনাটিতে আসবো। বলবিন্দর সিং পাগড়ি খুলে যাওয়া নিয়ে আমরা জানি যে হরভজন সিং টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবস্থা নিতে বলেছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন ব্যবস্থা নিতে, শিবরাজ সিং বলেছেন ব্যবস্থা নিতে। এটাকে কিন্তু একটা স্প্রে ইনসিডেন্ট বলে ধরা যেতে পারে, কারণ ধস্তাধস্তি হয়েছে, সেই সময় কেউ পাগড়ি পরেছিলেন, পাগড়ি খুলে গেছে, এটা একটা দিক। আরেকটা দিক, তুমি যে প্রশ্নটি করলে যে পুলিশের আচরণ, আমরা যদি পুলিশের আচরণ দেখি, পুলিশের আগে একটা বিশেষণ প্রায় বসানো হয়, ট্রিগার হ্যাপি পুলিশ, অর্থাৎ পুলিশ সম্পর্কে বলা হয় যে পুলিশ সবসময় কমন নীতিতে বিশ্বাসী। সুতরাং পুলিশের চরিত্র খুব বদলে গিয়েছে, বা পুলিশের জন্য মানুষ
সাংঘাতিক ভাবে দমন নীতি চালাচ্ছে, পুলিশ মারছে, পুলিশ ধরছে, এরকম একটা বিষয় নেতিবাচক মানুষ তৈরি হবে এমনটা আমার মনে হয় না। আমার মনে হয় যে পুলিশ পুলিশের কাজ করে, পুলিশকে যখন একটু স্বাধীনতা দেওয়া হয়, পুলিশকে স্বাধীনতা কিন্তু রাজনৈতিক দলগুলি দেয়, অর্থাৎ প্রশাসন দেয়, সুতরাং পুলিশ একটু স্বাধীনতা পেলে সে তার যাবতীয় নির্যাসটি উগড়ে দেয় জনগণের উপর। জনগণ কারা? জনগণ হচ্ছে সাধারণ মানুষ, যারা আন্দোলনরত মানুষ। এই আন্দোলনরত মানুষের উপর পুলিশের অত্যাচার সর্বত্র সমান, জেএনইউতেও সমান, সিআইএ বিরোধী আন্দোলন শাহিনবাগে সমান। আবার যদি আমরা দেখি কলকাতাতে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে, যখন বামেরা ক্ষমতায় ছিল তখন বামেদের পুলিশ একই রকম আচরণ করেছে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের পুলিশ একই রকম আচরণ করেছে, যখন সিদ্ধার্থ রায় কংগ্রেস ক্ষমতায় তখন পুলিশ একই আচরণ করেছে। পুলিশের চরিত্র কিন্তু পাল্টায়নি। সুতরাং আমরা যদি মনে করি যে পুলিশের চরিত্র রেখে সেটা একটা ব্যালামিটারের কাজ করবে, মানুষ মনে করবে পুলিশ অত্যন্ত দমনমূলক বিপীড়নমূলক আচরণ করছে, আমার মনে হয় না সেটা কোনোদিনই হবে। আমার মনে হয় যে রাজনৈতিক নেতারা যদি জনসংযোগ হারিয়ে ফেলেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, রাজনৈতিক নেতারা যখন জনসংযোগ হারিয়ে ফেলেন তখনই তারা জনভিত্তি বা জনসমর্থন থেকে এখান থেকে দূরে সরে যান। দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস জনসংযোগে কতটা কার্যকর ভূমিকা নিচ্ছে, বিজেপি জনসংযোগে কতটা কার্যকর ভূমিকা নিচ্ছে। আর সেই কারণেই বোধ হয় দুর্গা পুজোয় জনসংযোগকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপিও দুর্গা পুজোকে প্রাধান্য দিয়েছে। যে দুর্গা পুজো সম্পর্কে তাদের নেতিবাচক মানসিকতা ছিল যে করোনার সময় কেন দুর্গা পুজো হচ্ছে, সেই দুর্গা পুজোর ষষ্ঠীর দিন বোধনে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উপস্থিত থাকছেন বিভিন্ন পুজো মণ্ডপে। সুতরাং জনসংযোগী ভিত্তি সেটাই শেষ কথা। আমার মনে হয় না যে পুলিশের আচরণে কোনো নেতিবাচকতা তৈরি হয় বা মানুষের মনে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় এটা মানতে আমার মনে হয় না। তাহলে আগামী দিনের যে রাজনৈতিক পরিস্থিতি কি হতে চলেছে দেবাশিস দা? আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ যত ভোট এগিয়ে আসছে তত ভোটের উত্তেজনা বাড়ছে, খুন জখম, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, তৃণমূল শাসক দলের নিজস্ব দলাদলি আছে। আজকেও দেখলাম বিভিন্ন জায়গায় শাসক দল গোষ্ঠী সংঘর্ষে বা গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েছে, কোথাও মারামারি হয়েছে, কোথাও ভাঙচুর হয়েছে। এগুলো একটা লক্ষণ যে শাসক দল খুব একটা স্বস্তিতে নেই এটা মনে হচ্ছে আর কি, যে ঘটনাগুলো ঘটছে। তুমি খেয়াল করে দেখবে বিপ্লব, যে হুগলি জেলায় যেখান থেকে মমতার আন্দোলনের উত্থান হয়েছে, সেই শিমুর, সেই হুগলি জেলায় কিন্তু আজকে শাসক দল একদম গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ। ইতিমধ্যেই একাধিক মন্ত্রী, বিধায়ক, ইভেন সাংসদ তারা প্রায় বিদ্রোহ করে বসেছেন দলীয় সভাপতির বিরুদ্ধে। তারা বলছেন যে দলীয় সভাপতি তার নিজের মতো করে চলছেন, একটা বিস্ফোরক পরিস্থিতি। এবং হুগলি জেলা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ বুঝতে পেরেছি। এবং আমাদের সময় কম, অরূপ দা দেখো বিপ্লব, এই আইপিএল খেলাটা তো আর কিছুদিন শেষ হয়ে যাবে, তো যেটা বলা যেতে পারে নভেম্বর মাসের 10 তারিখ বিহার ভোটের ফল বেরোবে, তারপর থেকে কিন্তু সবার নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। এবং একেবারেই টি-20 ক্রিকেট, এই আগামী 6 মাস কে কেমন ব্যাট করবে, পিচ কেমন হবে, তার উপর সবকিছু নির্ভর করছে। এবং যেটা আমার বলা যে লড়াইটা সরাসরি কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যেই হবে, সেখানে সিপিএম ও কংগ্রেসের খুব একটা ভোট থাকবে না, ভোট কাটায় থাকবে। কংগ্রেস কত কার ভোট কাটলো, সিপিএম কি ভোট কাটলো, ব্যাটল কাটতে পারলো কিনা, সেটা তাদের বরঞ্চ আমরা নজর দেবো। কিন্তু 10 তারিখের পর বোঝাই যাচ্ছে যে বিজেপি এখানে অল আউট নামবে, এবং সেখানে অল আউট নামলে পিচ বেশ খেলা বেশ ভালোই জমে উঠবে, এবং আমরা সেই নিয়ে ভালো গা গরম করতে পারবো বিপ্লব। হ্যাঁ একদম ঠিক কথা। যে আর এখন আইপিএল চলছে, আইপিএল এর পরেই আগামী 10 তারিখ 10ই নভেম্বর বিহার ইলেকশন, তারপরে বেঙ্গল ইলেকশনের অলরেডি দামামা বেজে গেছে আমাদের বাংলার ইলেকশনের, তো আমরা সেদিকেই নজর রাখবো যে এরপরে আইপিএল শেষ হওয়ার পরে ভোটের আইপিএল শুরু হবে, তখন আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।